যুবসংঘের সৃষ্টি হয়েছে সমাজ সংস্কারের জন্য। এই বাতিল হটানো কিন্তু চারটিয়ান কাজ নাকি, স্রোতের উল্টা চলা কঠিন না, আর সোজা চলা তো সবাই পারে, লাশগুলো ভাসিয়ে দাও সোজা চলে দাও, কিন্তু হাতে বল থাকলে উল্টো চলো। যুবসংঘ উল্টো চলালো, তাদেরকে সমাজকে পরিবর্তন করতে হবে। এই জন্য সমাজ প্রবর্তন স্থায়ী কমিটির বইটা ভালো করে পড়ো, এজন্যের প্রয়োজন সাহসিকতা। আদর্শবাদী আহলেদিসরা তাদের কাছে আকল উপরে নয় নকল উপরে, তারা হাদিসের মাধ্যমে জ্ঞানের ব্যাখ্যা করে, আর আদর্শহীন তারা জাতীয়তাবাদী, ওরা জ্ঞানের মাধ্যমে হাদিসকে ব্যাখ্যা করে। তুমি হক আগে নিজে নিশ্চিত হও, তুমি হকের উপরে আসো কিনা, যখন নিশ্চিত হতে ওরা হকের উপরে আসে, বাতিল যত শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে মোকাবিলা করার সৎসাহস থাকতে হবে। সবাই তোমরা নেতা, সবাই জেলার নেতা না, স্ব জেলায় তুমি কিন্তু আমি, যুবসংঘ সভাপতি মানে কি আমির জামাত, এমন বিপদে পড়ে গেছে কেউ তোমার সাথে নেই, কিন্তু তখন তোমার সাহস থাকবে কেন, কেউ নেই, আল্লাহ কেমন সাথে নেই। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ ওয়া আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন মিনাল ফারদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল যালিকা খায়রু ওয়া আহসানু তাবীলা। আল্লাহ বলছেন তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তার রসুলের ও তোমাদের নেতৃবৃন্দের। আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য শর্তহীন, আমিরের আনুগত্য শর্তাধীন, যতক্ষণ তিনি কোরআন ও সুন্নাহ অনুযায়ী নির্দেশ দান করেন। বাংলাদেশে দুই ধরনের আনুগত্য চলছে, একটা ইসলামী আনুগত্য, একটা বস্তুবাদী আনুগত্য, সেকুলার আনুগত্য। সেকুলার আনুগত্য মুসলমানদের জন্য কাম্য নয়, এটা চলছে বাধ্যগত অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায় নসিহত এই আমরুকুম বি খামসিন বিল জামাআতি ওয়াস সামি ওয়াত তাআত, আমরুকুম বি খামসিন বলে আল্লাহ আমরানি বিহিন্না, আমি তোমাদেরকে পাঁচটি বিষয় নির্দেশ দিচ্ছি, আল্লাহ আমাকে এগুলো বলার নির্দেশ দিয়েছেন। তাহলে কিন্তু মূলত হাত যে কুৎসিতে চলে যেতে পারে। প্রথম কথা হচ্ছে বিল জামা ওয়াস সামি ওয়াত তাআত, জামাতবদ্ধ জিন্দগি যাপন করো, নেতার কথা শোনো এবং আনুগত্য করো, ও জিহাদের সর্বোত্ত প্রচেষ্টা চালিয়ে যাও। জিহাদ অর্থ খালি গুলি করে মারে না, বলে হিজরা, দিন বাঁচানোর স্বার্থে হিজরত করো, জমি বাঁচানোর স্বার্থে নয়। এই পাঁচটা বিষয়ে আমাদের উপরে কঠোর নির্দেশ দেওয়া আছে। শেষের দিকে বলা হচ্ছে আমার দাবে দাবার জাহিলিয়া কানামে দুসা জাহান্নাম ওয়াইন সামা ওসাল্লা জাম আন্ন মুসলিম, এটা আরও কঠিন। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে জাহান্নামদের দলভুক্ত, দুসা মানে ইন্ধন না দলভুক্ত। ওয়াইন সামা যদি সে শ্যাম পালন করে, সাল্লাত আদায় করে, নিজেকে একদিন মুসলিম বলে ধারণা করে, আমরা সবাই মুসলিম বলে দাবি করি, তৌহিদি জনতা আরও জোরালো মুসলিম, অথচ আল্লাহর বিধান মধ্যে তাদের সংগঠন নেই। দেশের সবচেয়ে বড়ো সংগঠন কোনগুলো, সেগুলো সংগঠনগুলো না বড়ো তো তারাই, কারণ ইসলামী সংগঠনের বড়ো আছে, সেখানে দুনিয়াদারে কিছুই তাদের নেই, সেখানেও আছে আকিদাগত বিভ্রান্তি চরমভাবে। তার হাদিসের ঊর্ধ্বে আকাবেরকে সম্মান দেয়, আর এক দল আমিরপন্থী আছে, তার হাদিসের ঊর্ধ্বে তাদের ইমাম বা আমিরকে সম্মান দেয়। মূলত মুসলমানরা এখন, মুসলমানরাও ইসলামী দলগুলোও ইমামত এবং ভুলায়াতের বেড়াজালে আবিষ্ঠিত হয়ে গেছে। ইমামের মজাব ছাড়তে রাজি নয়, অলিয়া উলিয়া তরিকা ছাড়তে রাজি নয়, ইমামত ও ভুলায়াতের এই পর্দা ছিন্ন করে কোরআন এবং সহিহ হাদিসের কাছে আনুগত্য স্বীকার করে যারা, তারাই হলো আহলেহাদিস। এখন আহলেহাদিসও বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে, একদম জাতীয়তাবাদী আহলেহাদিস, একজন আদর্শবাদী আহলেহাদিস, আহলেহাদিস ঘরে জন্ম অথবা আমি আহলেহাদিস, আর একজন বুঝে সুঝে আহলেহাদিস জন্ম করে তাহলে আদর্শবাদী আহলেহাদিস, তারা ইনশাল্লাহ তোমরাই ঠিক তো নাকি, বুঝে সুঝে করো তো না বুঝে করো, তোমরা তো সত্য নেতা। এজন্যই বলছে সংক্ষেপে,
আদর্শবাদী আহলে হাদিস যারা, তারা কোরআন সুন্নাহর জন্য জীবন দেবে, তাদের আকীদা প্রত্যেক বিষয়। এই ছেলে কী লিখছো তুমি, কথা শুনে কান দিয়ে, কোনো লেখালেখি নেই, সাথে শোনো ভালো করে, কথা ঘোলমাল হয়ে গেল, ডিস্টার্ব করো না ওকে কেউ কথা বলার সময়। আদর্শবাদী আহলে হাদিসরা তাদের কাছে আকল উপরে নয়, নকল উপরে, তারা হাদিসের মাধ্যমে জ্ঞানের ব্যাখ্যা করে। আর আদর্শহীন যারা জাতীয়তাবাদী, ওরা জ্ঞানের মাধ্যমে হাদিসকে ব্যাখ্যা করে। পার্থক্য বোঝা গেলো, কঠিন বিশ্লেষণের বিষয়, এগুলো বুঝতে গেলে থিসিস বড় লাগবে, ওটা চ্যাপ্টার আছে আলাদা। জ্ঞান দিয়ে যারা দিন ব্যাখ্যা করে, তারা হল ইসলামী চিন্তাবিদ। আর হাদিস দিয়ে যারা জ্ঞানকে ব্যাখ্যা করে, তারা হলো আহলে হাদিস। হাদিস আগে না জ্ঞান আগে? ভোট তো ঠিকই দিচ্ছ, কাদের বেলা কিন্তু উল্টা হয়ে যাবে। তোমাকে বলা হলো জামাতদাদের জীবন যাপন করো, আমিরের আদর্শ শোনো এবং মানো। তালেবান ক্ষমতায় গেল, তোমরা যারা ফেসবুকার হয়েছে একজন, মনে যা আসে তাই লেখো, সাবধান। যুবসংগ্রামের বহু ছেলে জেরেল্ড হয়ে গেছে, তোমরা যেন তার দলভুক্ত হয়ে না। তালেবানকে তাচ্ছিল করে গালি গালাজ করে একবার যাচ্ছিতে করে দিলে একবার। এবার আমার খোদা যখন গেল, তখন তোমাদের মুখ বন্ধ হলো, এনারা তো বলো ঠিক হচ্ছে না। যেহেতু কিছু লোক তালেবানকে তাচ্ছিল করছে, তুমি সেই সঙ্গে তালে তাল দিলে, এটা যুবসংঘের পরিচয় নয়। যুবসংঘ দেখবে আমির জামাতের কী বক্তব্য আসে, তাই তো নাকি? এখানকার প্রতি সপ্তাহের খোদবা সাময়িক সমস্যার আলোকে হয়ে থাকে, তখন হঠাৎ করে সমস্যা হয়ে গেল, তালেবান ক্ষমতা গেলো 15 আগস্ট, তাই না? তারপরে খোদবাটা কী আসবে সেটা না শোনা পর্যন্ত তোমরা ফেসবুকে লিখলি কেন? যুবসংঘের প্রত্যেক শ্রেণী বলে দিচ্ছে, খবর দেন, এক পা সামনে বাড়াবে না, আমিরের আগ বাড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। কারণ নেতৃত্বের জন্য যে 6টা গুণ লাগে, প্রত্যেকের মধ্যে সে 6টা গুণ নাই। তোমরা বলতে পারো 6টা গুণ কি? বহু প্রশিক্ষণ দিচ্ছে এর আগে, কেউ বলতে পারবে নেতৃত্বের জন্য প্রধান গুণ কয়টা? থামো থামো, উল্টোপাল্টা বললে ঠিক সিরিয়াসলি বলতে হবে। শব্দ শব্দে বলতে পারবে কেউ নেতৃত্বের 6টা গুণ ব্যাখ্যা দেবো পরে, আমি সব বলছি সময় এখন। 1 নম্বর গুণ হলো সাহসিকতা। সাহসিকতা 2 ভাগে বিভক্ত, একটা হলো আল্লাহর উপর নির্ভরশীল থাকার সাহসিকতা, বিপদের মুহূর্তে আল্লাহর উপর নির্ভরশীল থাকার সাহসিকতা। যেমন শহর গৃহগুহায় চরম বিপদ না, পা দেখা যাচ্ছে গুহার মুখ দিয়ে ঘুরতেছে, যারা মোহাম্মদের মাথা ফেলে 100 উট পাবে, অবাকের ভয় পেয়ে গেছে, এ কি লা তাহাজান ইন্নাল্লাহ মাআনা, এটা কি আল্লাহর ভরসা না? এটা হলো একটা সাহসিকতা, আল্লাহর উপরে নির্ভরশীলতার সাহসিকতা একটা। 2 নম্বর হলো কি? হকের উপরে দৃঢ় থেকে বাতিলের মোকাবিলা করার সাহসিকতা। তুমি হক আগে নিজে নিশ্চিত হও, তুমি হকের উপরে আসো কি না, যদি একবার নিশ্চিত হতে পারে হকের উপরে আসে, বাতিল যত শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে মোকাবিলা করার সৎসাহস থাকতে হবে। এই দুটো যদি না থাকে তো নেতা হতে পারবে না। সবাই তোমরা নেতা, সবাই জেলার নেতা না? সহ জেলায় তুমি কিন্তু আমি, যুবসংঘ সভাপতি মানে কি? আমির জামাত। আমার সবই তোমার চেহারা থাকবে, ঠিক আছে? আমার যদি কোনো বিষয়ে তোমার সন্দেহ মনে হয়, এখন তো ডাইরেক্ট ফোনে কথা বলতে পারো, স্যার এটা বললে বুঝতে পারলাম না, হয়ে গেল খালাস। কিন্তু যদি তুমি নিজেও একটা মন্তব্য করে বসে থাকো যে কথাটা আমার বিপরীত হয়ে যাবে, লোকেরা বলবে এ তো ফালতু সংগঠন, হবে না? আজকে এই কারণে তুমি দেখলে ছাত্রলীগের আর 25টা ছেলের 5-20টা তো মৃত্যুদণ্ড, 5টা তো যাবজ্জীবন। এরা কারা? এদের মানে নিঃসন্দেহ ট্যালেন্ট ছাত্র সবগুলোই, মানে বইটা পাগল ভর্তি হতে পারে না। এই জেলা সভাপতি এখানে একটা, এই 25টা ছেলের বাপ মানে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে না? এখন কত আদর করে তাদের মানুষ করেছে, এদেরকে গুন্ডা বানিয়েছে কারা? নিশ্চয় একটা সংগঠন, কারা তাদের? তোমরা বুঝতেই পারছো, এর আগে যারা ছিল তাদের সময় ছিল 23 জন শীর্ষ সন্ত্রাসী, সৌভাগ্যক্রমে কারাগারে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, তাদের শীর্ষ 23 জনের মধ্যে তার মধ্যে আবার শীর্ষ যে ওরা 2 জন আর আমি পাশাপাশি ছিলাম।
আশ্চর্য ধরনের ট্যালেন্ট। স্যার আমরা তো আদৌ এসব অভ্যস্ত নই, কিন্তু বলি আর তোমাদের বলার দরকার নেই, বুঝি না। এখন তৎকালীনের অসৎ নেতৃত্ব এইসব দেশের রত্নগুলোকে ব্যবহার করেছে। তারও আগে এর সাথে আমরা ছিল অভি নাম করা দারুণ ট্যালেন্ট, তাকে টান দিলে তোমাকে এমপি করব, লয়ে পড়ে গেল অভিশেষ। যুগে যুগে যতগুলো ট্যালেন্ট ছিল তাদেরকে এই আধুনিক বস্তুবাদী রাজনীতি তার ধ্বংস করেছে। এই যে রেজবি, আমার রাষ্ট্রীয় ছাত্র না, আমি তো এসেছি তোমার এসে ইয়ং ছিল ইংলিশ, আর আমি যখন এলাম তখন সেবেল বেরিয়ে গেলে, এখন সংসদ নাম কি তোমাদের? রেজবি। আরে বাবা রাষ্ট্রের এমপি নাম কি তোমার? না এমপি লিটন কত বাদশাহ, ও ওই সময়ের ছাত্র। এরা নিঃসন্দেহে ট্যালেন্ট ছাত্র সব, কিন্তু তৎকালীন সময়ের বস্তুবাদী রাজনীতি তাদেরকে ব্যবহার করেছে, বুঝলে ধ্বংস হয়ে গেছে। সেই শীর্ষ সন্ত্রাসী 23 জন যাকে দায়ী করে আমার সামনে বলেছে, আমার তো মনে হয় সে একা দায়ী হবে না, তৎকালীন যুগের এই সমাজ ব্যবস্থাটা দায়ী হয়ে যাবে। ওই 23 জন তো গেছে, আর এখন নামও শোনা যায় না, আবার এখন আবার 25 জন পাওয়া গেল। প্রত্যেকটা যদি এইভাবে ধরা পড়তো তা বোঝা গেল দেশটা সন্ত্রাসী ভরে যাচ্ছে এবং সন্ত্রাসী বানানো হচ্ছে। যারা বানাচ্ছে তারা ধরাছে আর বাইরে, যারা মরতেছে তারাই পেপারে আসতেছে, ওদেরকে কে সন্ত্রাসী বানিয়েছে? কৈফিয়ত আল্লাহ কাছে দিতে হবে, দুনিয়া তাদের কৈফিয়তকে নেবে না। আমরাও কিন্তু ওই ইউনিভার্সিটি থেকে মানুষ হয়েছি, ঢাকা ইউনিভার্সিটি, আমিও ছাত্র কলকাতা কলেজের, আমি ফার্স্ট ক্লাসের ছাত্র, ওই সব তিক্ত অভিজ্ঞতা আমারও আছে। আমাকে টানার জন্য কম চেষ্টা করা হয়নি, যায়নি, যেন এখানে কিছু নাই, এখানে যা আছে তা তোমরা বুঝতে পারছো। এগুলো থেকে বাঁচানোর জন্যে আল্লাহর ইচ্ছে একটা তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, ঢাকা ছাত্র এই ইউনিভার্সিটির ছেলেগুলো সব সুন্দর সুন্দর ছেলেগুলো ধ্বংস হয়ে যাবে, যে বাঁচানোর পথ কী। তখন আমি কোনো গোপন গোপন করি, আমাকে বলছিল তৎকালীন সংগ্রামের সম্পাদক, তিনি এখনও সম্পাদক আসেন বোধহয় কারাগারে, নাকি এখন সম্পাদক কারাগারে বেরোছে না, উনি এত খুশি হয়েছিলেন দূরসংঘের প্রথম দিন দেখি একটা নিউজ দিয়েছিলাম সংগ্রামে, উনি থাকতেন বাংলাদুয়ারে, চিনো তো বাংলাদুয়ার নাজিরবাদের পাশে, আমি তো চিনি না। আমাকে জিজ্ঞেস, আমি এ ভাই বসে আছে, কী নাম সিলেটের শামসুর সিলি, একরমি বসে আছে, এখানে তাকাচ্ছে, এখানে গালেম ভাইকে, গালেম ভাইকে কী ভাই, আমি কী ব্যাপার, সমবয়সী আমরা, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আহলেদিস যুব সংঘ নামটা দেখে জানটা ভরে গেছে, আমি দৈনিক সংগ্রামের সম্পাদক, সালাম আলাইকুম, সংগ্রামের সম্পাদক বাড়ির রাজশাহী হামের কুচ্ছা, বুঝলে জন্মগত আহলেদিস ব্ল্যাট তার মধ্যে আছে, সে এত আনন্দিত হয়েছে, বলে আমি জীবনে এই নামটা দেখার জন্য পাগল, কিন্তু আমি কখনো দেখিনি, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আমি এসেছি, চলে গেল। সে কিন্তু ওই ঘেরা থেকে আজ বেরোতে পারেনি, আমরা ঘেরায় ঢুকিনি, তাতেই কারাগারে থাকতে হলে সারাদিন বছর, বুঝলে না, কেন ঢুকলাম না, অপরাধ ছিল আমাদের এটাই, আলহামদুলিল্লাহ। এখন তোমাদের তো বহু ছেলে ওই খপ্পর থেকে বেঁচে গেছো না, সারা দেশে এরকম তোমাদের বহু ছেলে এই খপ্পর থেকে বেঁচে যাওয়াটা আল্লাহ বিশেষ রহমত, বুঝলে। আমরা হয়তো মাধ্যম, আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ তৌফিক দিয়েছে বলে হয়তো করতে পারেছে, বহু ত্যাগতে থাকার বিনিময়ে যুবসংঘ, যুবসংঘ হঠাৎ করে হয়নি। এই যুবসংঘের প্রত্যেকটা ছেলের মধ্যে মূলত এই 6টা গুণ থাকার চেষ্টা করো। প্রথমটা বললাম সাহসিকতা, আল্লাহর উপরে বিপদে পড়ে আল্লাহর উপরে নির্ভরশীল হওয়ার সাহসিকতা, ওখানে আবুবকর ফেল, মোহাম্মদ রাসূল পাস, তাই না, আবুবকর চিন্তা করো না, ইন্নাল্লাহ মান, এই যে সাহসিকতা, নেতার মধ্যে এই সাহসিকতা থাকতে হবে। এমন বিপদে পড়ে গেছে কেউ তোমার সাথে নেই, কিন্তু তখন তোমার সাহস থাকবে, কেন কেউ নেই, আল্লাহ কেমন সাথে নেই, কোন দিক দিয়ে গায়ে মদত ধরতে টেরই পাবে না, কী হলে মদতটা, এ যত পাগল রাইটার লিখেছে কি, হঠাৎ করে কবুতর আসলো, জাল ফেললো, ডিম পাড়লো, ইত্যাদি মেলা গল্প আছে না, আমি দেশের ছেলে ধরে সব বাতিল করে দিয়েছি, কিছুই না, চোখটুকু আল্লাহ ঘুরে যায় একদিকে, মনটা ঘুরে গেছে অন্যদিকে, এখানে নেই দিকে অন্যদিকে খুঁজে দেখে হয়ে গেল, আল্লাহ হাতে তোমার অন্তরগুলো, তাই না। এইটুক কথা কোনো ঐতিহাসিক লেখা নেই, আমি থয়ে গেছি আশ্চর্য, বিশ্বখ্যাত ইতিহাস ঐতিহাসিক সব কী করে এগুলো সব লিখলো, চোখের পলাকে কবুতর হলো, জাল বানালো, বসলো, ডিম পড়লো, হয় এগুলো হয়, এসব পাগলেও না,
লিখে দিচ্ছে, কল্পনা করি গেল। এটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল থাকার সাহসিকতা, যারা তোমার নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন জেলাতে তোমাদের মধ্যে এটা থাকা লাগবে। এরপরে হলো হকের উপরে দৃঢ় থেকে বাতিলের মোকাবিলার সাহসিকতা, এটা আজকাল খুব বেশি হচ্ছে। এখানে তোমাদের পরীক্ষা দিতে হবে। আমি একটা কথা শুনি, কাল খুশি হলাম, আমার আব্দুর রশিদ আক্তার আছে কেন, নাই না, ও কাল বলল আমি ওকে খুব ঠান্ডা মানুষ মনে করি কথা, কিন্তু ও যে এত চমৎকার কাজ একটা করে ফেলেছে, ওকে পাঠাইছিলাম গত প্রশিক্ষণে, কোথায় পাঠালাম, পটুয়াখালিতে। তো ওখানে গিয়ে ওকে ওই হানাফি মসজিদে ওরা বলছে আমাদের জাতীয় ছিল যে আপনাকে খোদা দিতে হবে, মহাবিপদ। তো কী হয়ে দেবো, তোরা যেভাবে করে ত্যাগ করতে হবে, মানে খোদবা পূর্ব বয়ান, ইয়ার নতুন নাম বেরিয়েছে খোদবা পূর্ব বয়ান। তোর তো আমার কাছে দেয় না, তোর কি তাহলে কত বলে ফাঁকিতে পাবো না, ও পরে তো চান্স দেবে না, মহা সমস্যা। তো বয়ান দিয়েছে, বয়ানের মধ্যে কিছু বাদ রাখেনি, সব বলে, যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্য মূল্যতি সব বলেছে, আমার নাম বলেছে, আমরা এই করি সেই করি, যা যা বলার কিছুই বাদ রাখেনি। দেখে ওর বক্তব্য শেষ, পরে সব হাও বলে গেছে, হ্যাঁ এটা এনেকে কেউ ঢেলো ইমাম সাহেব চটপাট মুসলিমদের মধ্যে কেউ কেউ, কিন্তু অধিকাংশ মুসলিম মহা খুশি। পরে এসে তাকে ডেকেছে, মানে কে কে কীভাবে যে আদর করেছে, বাবা আপনি একদিন কোথায় ছিলেন, এইসব কথা আমার সামনে কেউ বলে না, আমরা তো এই সংগঠনই করবো, হয়ে গেল আলহামদুলিল্লাহ। ও যে ঠান্ডা মানুষ এই কথা বলবে, তার মানে ওই শরীর সম্পূর্ণরূপে প্রতিকূল অবস্থায় সাহস করে নিজের হকটা প্রকাশ করা, এটা চারটিখানে সাহসিকতা মনে করো না। সে একসময় যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ছিল, পরে দুই সেশন, তাই না, সভাপতি হতে গেলে এগুলো তাকে করাই লাগবে। এই জন্য তাকে আমরা এখন আন্দোলনে নিয়ে নিয়েছি পিক আপ করে। এই যে আজকে যে আমরুল পড়ে আছে, সে তো যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সভাপতি ছিল একসময়, ও তো দুই সেশন ছিল, তাই না, তিন সেশন ছিল, সে আজকে পড়ে আছে। প্রসঙ্গে বলি রাখি, তোমাদের যার যা ক্ষমতা আছে তার জন্য আর্থিক সহযোগিতা করো, মনে থাকবে, এখন দিতে হয় না, বাড়ি যাও পাঠাই দাও, যার ইমানে যা লাগছে, আমাদের মতো একটা ভয়েস চলে যাচ্ছে। আসলে যে অবস্থা আল্লাহ জানে, মানে জাগতিক জ্ঞানে বলে যে একশত বাঁচবে কিনা সন্দেহ, কারণ কিছুই খাচ্ছে না, না গেলে মানুষ বাঁচে, যাক গিয়ে ও প্রসঙ্গ আলাদা। খালি বললাম তোমাদেরই একজন ভাই, আমি তো বললাম আমনুল তুমি বাড়ি যাবা, তো না, তার মানে কি, এখানে তো কর্মস্থল, এখানে যুবসংঘ, এখানে জীবন কেটেছে, বাড়ির সিকিউরিটি পিরো নয়, সংগঠন কেটে মহব্বত করতে হবে। যখন আমার বুঝতে জেহাদ চলছে, যুদ্ধ চলছে সরাসরি, তখন তাকে পাঠাচ্ছিলাম চাত্রা মাদ্রাসায়, ও চাপে নেওয়া বলে, সেখানে তাকে বলছে চারিদিকে আমির জাদের বিরুদ্ধে এত লেখালেখি হচ্ছে, এত বলাবলি হচ্ছে, এমন কোনো কনফারেন্স নেই, বক্তব্য নেই যেখানে আমার বিরুদ্ধে বক্তব্য নেই, তো আপনার কিছুই বলছেন না, যে বলছে কাজ করে সময় পায় না, কথা বলবো উত্তর দেবো কখন, এই সে আমি ওই বলছিল, ওই সে আমাকে গল্প করলো, কাজ করে সময় পায় না স্যার, এমন এত কাজ আমাকে তোমাদের দিয়েছে, কাজ করে শেষ করতে পারে না, ওইসব উত্তর দেবে কিনা, এরই নাম কর্মী। আমার লক্ষ্যে অবিচল থাকতে, আমার লক্ষ্য কী, সমাজ সংস্কার না, যুবসংঘের লক্ষ্যটা কী, সংস্কার না, কর্মসূচি কটা, চারটে না, চার নম্বর কোনটা, আসলে ওইটি এক নম্বর, মানে ওইটার জন্য বাকি তিনটা, ঠিক আছে, পাঁচ ধাপ মূলনীতি, প্রথম কোনটা, কিতাব ও সুন্নতের, আর বাকি চারটা ওর অনুসারী, এটা মনে রেখে শস্য। যুবসংঘের সৃষ্টি হয়েছে সমাজ সংস্কারের জন্য, এই বাতিল হটানো এই চারটিখানে কাজ নাকি, স্রোতের উল্টা চলা কঠিন না, আর সোজা চলা তো সবাই পারে, লাশগুলো ভাসিয়ে দাও সোজা চালিয়ে দাও, কিন্তু হাতে বল থাকলে উল্টা চলো, যুবসংঘ উল্টা চালালো, তাদেরকে সমাজকে পরিবর্তন করতে হবে। এই জন্য সমাজ প্রবর্তন স্থায়ী কর্মসূচি বইটা ভালো করে পড়ো, এজন্য প্রয়োজন সাহসিকতা। দুই নম্বর দায়িত্ব অনুভূতি, আমি কোন দায়িত্বে আছি, আমি সভাপতি, আমার দায়িত্বটা কী, সব বাদ দিয়ে নিজের আরাম আয়স হারাম করিতে আমাকে আমার দায়িত্ব পালন করে দিতে হবে, কারণ আমি একটা ব্যক্তি নয়, আমার পদস্খলন পুরো জাতির পদস্খলন, পুরো সংগঠনের বদনাম, একজনের একটা অপরাধ জন্য পুরো সংগঠনের বদনামগ্রস্ত হবে, তা তো করে দেবো না। তিন নম্বর দূরদর্শিতা, যে কাজই করবে খেয়াল করবেন এর পরিণামটা কী দাঁড়াবে, যদি মনে করেন আমার ঠিক বুঝতে পারছি না, আপনার ওপরে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, বা কেন্দ্রীয় সভাপতিকে প্রশ্ন করেন, বা কেন্দ্রীয় সেক্রেটারি জানিয়ে কথা বলেন,
না বললে আমাদের আন্দোলনের ভাইদেরকে কথা বলে, কিন্তু এই দূরদর্শিতা না রেখে চটকে একটা সিদ্ধান্ত নিজে দিয়ে দিই, মহা ক্ষতি যেতে পারে। ঠিক, এরপরে আছে প্রজ্ঞা। প্রজ্ঞাটা কি বুঝতে একটু কষ্ট হবে আপনাদের, দূরদর্শিতার উপরে একটা বিষয় আছে প্রজ্ঞা, বিচক্ষণতা। আপনারা নিশ্চয়ই দাউদ সুলেমানের একটা সংখ্যা বলি, সুলেমানের বিষয়টা জানেন না, দাউদের কাছে বিচারালে মহিলা বললে এই বাচ্চাটা কার, দাউদ দেখলেন বড়, এই বড় মহিলাটা বেশি বেশি বলতে এরই হতে পারে, কারণ বিচার তো কথা শুনি হয়, বিচার তো অন্তর খবর কেউ রাখে না। বেরিয়ে গেছে সুলেমান বলছে আব্বা কী বিচার করে দিল, তাহলে এইটা এই বাচ্চাটা বড় বড় মহিলার হবে। আমার না আজকাল হাসপাতালে কী হয়েছে, বাচ্চা চুরি হচ্ছে না ঘন ঘন, কার বাচ্চা কেন হচ্ছে ঠিক আছে, সেই সময় এটা ছিল। সুলেমান বলছে থম দেখ আমি একটু বিচার করে দিন, তোর কী চলো আব্বার কাছে চলো, আব্বা আমি এটা এই বিচার করলাম কি এই বাচ্চাটা দুই টুকরো করবো, কেটে দুজন দুই মহিলা ভাগ করে দেবো, এই খবদা খবদা একটা মহিলা লাভ দেবে, না না খবদা খবদ বেঁচে থাকো বেঁচে থাকো মারি না, দুই বাপটাই বললো ছোট বোনকে দাও বড়টা না, কারণ মা কখনো সন্তান অকল্যাণ চায় না, সন্তান বেঁচে যেখান থাক বেঁচে থাক, বড়টা চোখ করে আসে বুঝে গেছে আসলে না, বুঝলে এটার নাম কি প্রজ্ঞা ফাহাম না কি না 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 আছে যাই হোক কুল্লন ফাহাম, মানে বাপটা উভয়কে আমি ফাহাম দিয়েছি, কিন্তু তার মধ্যেও দুজনের বুঝ ঠিক আছে, এর মধ্যে একটু বেশি হয়ে গেছে সুলাইমানের ব্যাপারে, এটা হয় না। আমিও চাই আমার চাই তোমাদের প্রজ্ঞা বাড়ুক, আগামী দিনের নেতৃত্ব তোমাদের হাতে, তোমাদেরকে সেভাবে চালিয়ে যেতে হবে, কত মনে থাকো তো। এরপরে আমানতদারিতা, এই নেতৃত্বটা আমানত, টাকা পয়সার আমানত টাকা পয়সা শোধ করা যায় তাই না, কিন্তু নেতৃত্বের আমানতকে শোধ করা যায় নাকি, কিন্তু টাকা ভরা দিয়ে হয় কঠিন আমানতদারি, খেয়াল রাখবার। আর ছয় নম্বর কর্মী পরিচর্যা, এটা আমাদের খুব কম হচ্ছে আজকাল, কর্মী পরীক্ষাতে পাশ করে চলে গেল আর খবর নেই, সে কী করলো না করলো কোথায় যাচ্ছে না যাচ্ছে, হাত তাহলে খিরা আতা আছে না বইয়ের মধ্যে, এখন পায়খানা পর্যন্ত আল্লাহ নবী শিখেছে কীভাবে পায়খানা করতে হবে, বিষয়ে খেয়াল রাখবে। আমি তোমাদের সার্বিক কল্যাণ কামনা করি, আর এই বিষয়ে বলার জন্য আমি মনে করি তোমরা আমাদের বইগুলি পড়ো, বিশ্ব ইসলামী খেলাফত বাড়ি পড়েছে না, ওই একাত্তর পৃষ্ঠাতে পত্র পৃষ্ঠা পর্যন্ত এই যে আলোচনা করলাম নেতৃত্বের গুণাবলী, ওই চ্যাপ্টার খুললে পেয়ে যাবো, শুধু পড়লে হবে না এগুলো বাবা মুখস্থ করতে হবে, এরকম প্র্যাকটিস করতে হবে, এবার এগুলো তোমরা প্রশিক্ষণে বলবা, বললে কিন্তু যোগ্যতা সৃষ্টি হয় তাই না, আর না ভুলে যাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী দিনে তোমাদের নেতৃত্বকে আল্লাহ পাক কবুল করে নিন, আমরা কিন্তু যাওয়ার পথে আমরা কোন দোয়ার ভিখারী, চলে যাওয়ার পরে তোমাদের মনও থাকবে না আমি যাওয়া ছিলেন নাকি, যদি তোমরা থাকো তাহলে আমি থাকব, তোমরা না থাকলে আমি নাই, শেষ। আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তুমি আহলেদ যুবসংঘের যে উদ্দেশ্যে যে লক্ষ্য নিয়ে দুনিয়াতে এসেছিল সেই লক্ষ্যে আমৃত্যু দৃঢ় থাকার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনের স্বার্থে মুজাহিদ হিসেবে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।